ওয়েলকাম টু সিভিক অফিস। এই মুহূর্তে আছি ইচ্ছে পুতুলের মেকআপ অনুসেটে। আমি তো মেককে পাচ্ছি, কিন্তু তার মাঝে যে মানুষটাকে পাচ্ছি যে কোনোদিন থাকে না, অনস্ক্রিন বলছি, তার পাশে নেই, তবু নিন্দার পাশে আছে। আজকে একসাথে এই জুটিকে আমি প্রথমবার আমি আমার লাইভে পেলাম। সম্পর্ক এটাই, কারণ তোমার সাথে দেখা হয় না সিনে, তুমি যেটা বললে কিছুক্ষণ আগে যে সেটে আসো, দেখা হয় না, তাই জন্যই কোথাও থেকে খিস্তিটা নিজের মনে করে দিয়ে ফেলো। নীলকে খুব অন্যরকম ভাবে দেখতে চায়, এবং নীল প্রথম অন্যরকম ছিল আর কি, এবং যার ফলে এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে সেটা মানুষ কোথাও গিয়ে মেনে নিতে পারে না। সকালে প্রেসক্রাইব করা ইনজেকশনটা প্রিপেয়ার করুন। না না না, আরেকবার ডাকুন, দেখছেন তো রেসপন্ড করতে চাইছে। খুব খারাপ কাজ করেছে মেঘ, এবং আমি মানে পার্সোনালি মনে করি, এবং যদি নীলেরও আশা করি এটাই বক্তব্য হওয়া উচিত বা হবে হয়তো, যে মেঘ এমন একটা কাজ করেছে যেটা মানুষের জীবনে সবথেকে খারাপ কাজ যদি কিছু হতে তো সেটা আমি খুব বেশি পরিমাণে মনে করি, যে যাই ঘটুক না কেন জীবনে, যেটাই হোক না কেন, যত খারাপ পরিস্থিতি হোক না কেন, আমাদেরকে লড়তে হবে। এক্স্যাক্টলি, মানে কোনো ভালো জিনিস বা কোনো খারাপ জিনিস কোনোটাই একটা মানুষের জীবনের থেকে বড় হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, তো সেই ঘটনাটা মেঘ ঘটিয়ে ফেলেছে আনফর্চুনেটলি, তো সেটা নিয়ে এখন চলছে সিনেমা। তবে এখনো কিন্তু ক্রিটিক্যাল স্টেজটা পার হয়ে যায়নি। বিয়েটা থেকে তো ঝামেলাটা শুরু হলো, বাকিটা পুরোপুরি ওই কথা কানে বাজে না মানুষের, যে কথাটা এক্সপেক্ট করেনি, তো ওখান থেকেই মেঘ ওটা একটা ডিলিউশনের মধ্যে থেকে ওটা হয়ে গেছে। দর্শকরা এতদিন ধরে বলতো যে
মেঘ চুপ, মেঘ কোনো রকম ব্যবহার করছে না, ময়ূরী এত কিছু করে যাচ্ছে, সেখান থেকে ঘুরে পুরো দাঁড়ানো এবং সেখান থেকে একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েট করা, যেখানে কিনা মানে সিচুয়েশনটা এখন এমন হয়ে আছে সবাই চাইছে যে মেঘ কোনোভাবে রিকভার হোক, মেঘ কোনোভাবে জিনিসটা ফেরত আসুক। কি বলবে সিচুয়েশনটাকে নিয়ে, কি বলবে মানে সিচুয়েশনটা, যাই হোক না কেন একটা লেখকের পার্ট তোমরা করছো, কিন্তু তোমাদের অ্যাজ আ পার্সন হিসাবে কি বলবে? আমি যেটা বলবো, মেঘকে যখন প্রথম দেখানো হয়েছিল তখন যেভাবে মানুষজন বলতো যে মেঘ কেন প্রতিবাদ করছে না, আমাদের আমার যেটা মনে হয় আমাদের যারা সৃষ্টি করেছেন আর কি, মানে যারা লিখেছেন এটা, তাদের কোথাও গিয়ে এইটা অ্যাটেম্প্ট ছিল যে আমরা দেখাবো যে কিভাবে একটি মেয়ে আস্তে 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 করে সে দাঁড়িয়ে প্রতিবাদটা করতে পারে। সব কিছু তো একটা প্রসেস থাকে, সব কিছুটা একটা স্টেপ বাই স্টেপ ঘটনা, প্রথমে অত এরকম নিংড়ানো না দেখালে মেবি পরে এটা এতটা চোখে লাগতো। এরকম অনেক মানুষ থাকেন যারা হয়তো খুব চুপচাপ থাকেন, যারা হয়তো অতটা মানে কি বলবো একটু ইন্ট্রোভার্ট থাকেন, অতটা এক্সট্রোভার্ট হন না, কিন্তু আস্তে 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 করে যখন দেখে যে দেয়ালে পিঠ থেকে গেছে তখন সেই মানুষটাও প্রতিবাদী হয়ে ওঠে, এটাই কোথাও গিয়ে দেখানোর আমাদের উদ্দেশ্য। মানে এটা একটা সার্কেল হলো, মানে প্রথমে দেখাচ্ছিল যে মেঘ চুপচাপ, সেখান থেকে সে দেয়ালে পিঠ ঠেকলো বলে একবার প্রতিবাদী হয়ে উঠলো, এবার প্রতিবাদ করতে করতে যখন দেখছে তাও সিচুয়েশন হাতে কন্ট্রোলে আসে না, তখন আবার পিঠ ঠেকে সে আবার কিন্তু পড়ে গিয়ে সুইসাইডটা করলো মেন্টালি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দর্শকদের প্রচুর কমেন্ট করে আমাদের, বিভিন্ন রকম কমেন্ট, যেমন আবার এক হোক, ওই শাস্তি পাওয়া, সবসময় যে দেখি মানে দেখতে পাই তা না, কিছু মাঝে মাঝে হয়তো কিছু একটা দেখতে গিয়ে হয়তো স্ক্রল করতে গিয়ে দেখলাম একটা কমেন্ট আচ্ছা, তারপর হয়তো আমাদের কাছেও চলে আসে র্যান্ডমলি, ওখান থেকে আমরা বুঝি যে আমাদের অনলাইন অডিয়েন্সটা খুবই লয়াল। আমি একজনের কথা বলতে পারি, মানে তিনি আমাকে ফোন করেছিলেন আমার এক একজন সাংবাদিকের থ্রু, মানে তার ফোন থেকে আর কি, ভদ্রমহিলা আমাদের থেকে বয়সে অনেক বড় এবং তিনি খুব ডেডিকেটেডলি ইচ্ছে পুতুল দেখেন, গার্গিদি, তো থ্যাংক ইউ গার্গিদি এভাবে দেখার জন্য। আমি এর কমেন্ট অনেক জায়গায় দেখেছি এবং উনি বিদেশে গিয়েও ইচ্ছে পুতুল দেখছেন অনলাইন, এটাও হয়েছে আর কি, এবং উনি যেভাবে আশীর্বাদ করেছেন আমাদেরকে তো সেটা সত্যিই খুব একদম এইখানে ছুঁয়েছে, খুব ভালো থাকুন এটাই বলবো। যেখানে অলরেডি জি বাংলার প্রচুর সিরিয়াল আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে, সেখানে কি মনে হচ্ছে যে ইচ্ছে পুতুলের টিআরপিটা কোন জায়গায়, যদি সত্যি কথা বলো টিআরপি হয়তো লাস্ট দুটো তিনটে উইক একটু টলমল আমাদের করেছে, মিথ্যে বলবো না, কিন্তু একটা জিনিস বলবো, টিআরপি যখন আমাদের অনেক কমও ছিল না তখনও ইচ্ছেপুতুল নিয়ে আলোচনা হতো, এবং আমি এটাও বলছি ধরো যে সিরিয়ালে টিআরপি টপ সেই সিরিয়াল নিয়ে এত আলোচনা হয় না যত আলোচনা ইচ্ছেপুতুল নিয়ে হয়। এটা কেন হয় আমি জানি না, কোথাও গিয়ে মানুষ হয়তো রিলেট করে সব থেকে বেশি আমাদের সিরিয়ালের সঙ্গীত নিজেদেরকে, সেটার ফলে হয় আর কি, তো এইটা আমার খুব ভালো লাগে আর কি, মানে সবসময় মানুষজন যে ইচ্ছে পুতুল নিয়ে কথা বলে সেটা দিলকে গালাগাল ইয়ে হোক, বা সেটা যদি মানে ডেরোগেটরি কমেন্ট থাকে তাও হোক বা যদি খুব পজিটিভ কমেন্ট থাকে তাও হোক, মানুষজন আলোচনা করে ইচ্ছে পুতুল নিয়ে, সেইটা সত্যি। শেষ প্রশ্নে চলে আসবো শেষের দিকে, সেটা হচ্ছে যে যেহেতু শীতকাল, শীতকালে যেরকম জমিয়ে আড্ডা, জমিয়ে ল্যাথ খাওয়া এবং জমি খাওয়া দাওয়া একটু কিছু দেখছে, আমি প্রচন্ড ল্যাথ করি, খাওয়া দাওয়া করি, ল্যাথ খেতে ভালোবাসি আর আড্ডা দিতে ভালোবাসি, কিন্তু সেই আড্ডাটা যদি দেখি যে সেম মেন্টালিটি হয় তখনই আড্ডাটা দিই, আদারওয়াইজ আমি খুব একটা আড্ডা দিই না, তো এটা চলেই। এবার শীতকাল দেখা যাক, আর একটু ভালো খাওয়া দাওয়া হোক, একটু ঘোরাঘুরি হোক, একটু পিকনিক হোক, এইটা চাইবো, খাওয়াটাই হবে আপাতত। সবাই খুব ভালো থাকুন, সামনে একদম মানে শীতকাল চলছে আর কি, প্রচুর পিকনিক করুন, মজা করুন, আড্ডা মারুন, আর ইচ্ছে মতো দেখতে ভুলবেন, আবার চলে আসবো তোমাদের সাথে, থ্যাংক ইউ।